ডিউস ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল মেহেরপুর দুই আসনে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আসনটির সংসদ সদস্য মোহাম্মদ শহীদুজ্জামান খোকন। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মাননীয় সাংসদ। আজ আজ ডিবিসি সারাদিনই আপনার এলাকাটাতে ছিল এবং আমরা আসলে শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই যে এই মেহেরপুর ঐতিহাসিকের জায়গা হিসেবে কিন্তু সেখানে আওয়ামী লীগের যারা প্রার্থী আছেন, যারা রাজনীতি করেন, তাদের মধ্যে মূল জায়গাটি হচ্ছে যে গেল বছরও আমরা দেখেছি 9 জন মনোনয়ন চেয়েছিলেন আওয়ামী লীগের এই আসনটিতে জন্য। সেখানকার স্থানীয়দের ধারণা যে আওয়ামী লীগের মধ্যেই যে একটা প্রতিযোগিতার মনোভাব আছে তা সামনের নির্বাচনে একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে, আপনি কি মনে করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডিবিসি কে। আসলে মেহেরপুর দুই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। ঐতিহাসিকভাবেই মেহেরপুর একটি রাজনীতিতে গুরুত্ব বহন করে থাকে। আপনি যথার্থই বলেছেন, গত বছর 9 জন প্রার্থী নমিনেশনের পত্র তুলেছিলেন দলের কাছ থেকে, আমি আপনাকে নমিনেশন দেওয়া হয় এবং আমি নির্বাচনে বিজয়ী হই। তো এবারও একটি বড় দল, স্বাভাবিক কারণে আপনি জানেন যে এশিয়ার বৃহত্তম দল বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ 15-14 বছর ক্ষমতায় আছে। এর মধ্যে অনেক নেতৃত্বের সৃষ্টি হয়েছে, নতুন নতুন নেতারা তাদের পরিচিতি আনবার জন্য নমিনেশন পেপার তুলবার কথা ঘোষণা দিয়েছেন। আমি বিশ্বাস করি যে প্রকৃতপক্ষে নির্বাচনে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে না। নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই নমিনেশন দেবে, সকল নেতৃবৃন্দ একসাথে এক হয়ে দ্বাদশ নির্বাচনে নৌকার বিজয় সিনিয়ে আনবার জন্য ঐক্যবদ্ধভাবেই কাজ করবে নৌকার পক্ষে। মোহাম্মদ শহীদুজ্জামান, এই রাজনীতির বাইরে আমরা একটু জানতেই চাই যে আপনি শুরু যেমন করেছিলেন এবং আমি বলছিলাম, সবাই নিশ্চয়ই জানে যে মেহেরপুর ভীষণ রকমের ঐতিহাসিক একটি জায়গা, প্রথম অস্থায়ী সরকারের রাজধানী হিসেবে বলা হয় তাকে। কিন্তু এই এত বড় একটা ঐতিহাসিক জায়গাকে জনগণের জন্য হোক বা যেভাবে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য হোক, যতখানি উন্নয়ন করার দরকার এবং যতখানি ঐতিহাসিকভাবে এই স্থাপনাগুলি রক্ষা করা বা নতুন করে তৈরি করার দরকার আছে, আপনার কি মনে হয় সেটি আসলে করা সম্ভব হয়েছে আপনাদের পক্ষে? দেখুন, একেবারেই পরিপূর্ণভাবে পেরেছি কথাটা সত্য নয়। তো তবে দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকার কারণে ঐতিহাসিকভাবে যে আমাদের পরিস্থিতি এবং ঐতিহাসিক মুজিবনগর মুক্তিযুদ্ধের সূতিকাগার, সেই জায়গাটিকে অন্যান্য দলগুলো ক্ষমতা থাকার কারণে দীর্ঘ সময় ধরে অবহেলা ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনবার প্রচেষ্টা অব্যাহত রেখেছি, যা এখনো পরিপূর্ণতা লাভ করে নাই। তবে জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণেই আমরা ইতিমধ্যে মুজিবনগর কমপ্লেক্স থেকে শুরু করে মুজিবনগর ঐতিহ্য ফিরিয়ে আনবার জন্য শিক্ষা দীক্ষা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রেই কিন্তু আমরা একটি উন্নয়নের ছোঁয়া রাখতে পেরেছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন, মুজিবনগর বিশ্ববিদ্যালয়, স্বাধীনতা সড়ক থেকে শুরু করে আমাদের নানাবিধ কর্মসূচি কিন্তু মেহেরপুরকে সমৃদ্ধ করছে। মেহেরপুরে যে ঐতিহাসিক ভাবে আমাদের প্রাপ্যতা সেটিকে ধরে রাখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও নিজেও তৎপর রয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এই নানা অনাচার অত্যাচারের শিকার হয়ে কিন্তু মাননীয় সাংসদ আওয়ামী লীগ ক্ষমতায় আছে কিন্তু টানা 15 বছরের বেশি সময় ধরে, জি, কাজে দীর্ঘদিন অনাহারে মানে অবহেলাতে থাকলেও সেই জায়গাতে 15 বছর কিন্তু একটা লম্বা সময় কিন্তু কিছু আবার নতুন করে তৈরি করা বা জনগণের কাছে ভালোভাবে তুলে ধরা, বিশ্বের কাছে তুলে ধরা, তাহলে কেন আপনার মনে হচ্ছে যে পর্যাপ্ত সময় পাওয়া যায়নি, নাকি সেখানে আসলে একটা অবহেলার জায়গা ছিলই? না না না, সে এই কথাটি সত্য নয়, এটি অবহেলার জায়গা নয়। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে জননেত্রী শেখ হাসিনা সুদৃষ্টি রয়েছেন এই ঐতিহাসিক মেহেরপুরের উপরে, সেই জায়গা থেকে উনি আমাদেরকে যথার্থ সহযোগিতা করেছেন এবং বিশ্ব দরবারে মেহেরপুরকে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি এবং যথেষ্টই আমরা সেটা তুলে ধরবার বিশ্ব দরবারে কেমন করে সেটি তুলে ধরা সম্ভব, নিশ্চয়ই পরবর্তীতে আপনারা সেই ব্যবস্থাপনার মধ্যে থাকবেন। একটা ছোট্ট করে শুধু শেষ মুহূর্তে সেখানকার জনগণের কথা জানতে চাই, যে যোগাযোগ ব্যবস্থা একদম বড় মাপের বড় বড় রাস্তাগুলি হলো সেগুলো অভ্যন্তরীণভাবে যেসব রাস্তা আছে সেগুলো মানুষের একটু দুর্ভোগের কারণ, সেই রাস্তাগুলো আসলে ঠিক করা কেন সম্ভব হয়নি এবং আপনারা সেদিকে নজর দিবেন কিনা? এটি আসলে এই কথাটি আসলে সত্য নয়। আমাদের মেহেরপুর জেলার
প্রায় 90 ভাগ, 90% গ্রামীণ রাস্তা সহ এবং মেঠো পথগুলো কিন্তু আজকে পিচ ঢালা পাকা রাস্তায় পরিণত হয়েছে। আপনারা জানেন যে প্রতি বছরেই রাস্তা বর্ষার কারণে এবং নানা কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। অনেক রাস্তায় আছে যেখানে এত বেশি রাস্তা সেখানে মেরামতের জায়গাটা খুব কম, যে কারণে মেরামত চলছে, প্রতিনিয়তই চলছে, প্রতিনিয়ত মেরামতের কাজ চলছে। কিছু কিছু রাস্তা হয়তো এখনো মেরামতের আওতায় আসে নাই, ইনশাল্লাহ পর্যায়ক্রমে সেগুলো হচ্ছে এবং জনগণ তার সুফল পাচ্ছে। অনেক ধন্যবাদ মাননীয় সাংসদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার এই প্রতিশ্রুতি নিশ্চয়ই জনগণ মেনে নিবে। ধন্যবাদ। জি, সামনেই যেহেতু নির্বাচন, তারাও নিশ্চয়ই সেটি মনে রাখবে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।